সুপ্রিয় শিক্ষার্থীরা, সালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ইউসুফ আলী, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন বাংলা ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে ভারতীয় উপমহাদেশ যখন থেকে যাত্রা শুরু হয়, তখন থেকেই বিভিন্ন সময় বিভিন্ন শাসক গোষ্ঠীর শাসনের অধীনে ছিল এবং বিভিন্ন সময় বিভিন্ন শাসক গোষ্ঠী বাংলার পর যে তাদের যে শোষণ, এই শোষণ নিপীড়ন চালাতে থাকে। ঠিক তেমনিভাবে 1757 সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে আমাদের নবাব, বাংলার শেষ স্বাধীন নবাব যাকে আমরা বলি, তার পতনের মধ্য দিয়েই বাঙালি অর্থাৎ ওই ভারতীয় উপমহাদেশ প্রায় 200 বছর তাদের করায়ত্তে চলে যায়, তাদের শাসনের অধীন হয়ে যায়। এই যে 200 বছরে যে শাসনে করায়ত্তে চলে যায়, কেন চলে যায় এবং এই যে একটি ইতিহাস, সেই ইতিহাস নিয়ে আমরা আজ আলোচনা করব এবং সম্পূর্ণ ক্লাস জুড়ে আমি তোমাদের সাথে থাকব। আশা করি তোমরা এই ক্লাসটি দেখার পর তোমাদের এই ইতিহাস সম্পর্কে জানা হবে এবং বিশেষ করে আমাদের উচ্চ মাধ্যমিকের যে পাঠ্য, বাংলা সহপাঠের যে নাটক, একটি পাঠ্য, নাটকের নাম হচ্ছে সিরাজউদ্দৌলা, এই নাটকটি আমরা আত্মস্থ করতে পারব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের যে মূল পাঠ, সেই মূল পাঠে আমরা চলে যাই। প্রথমত হচ্ছে যে আমাদের আজকে পাঠ্য হচ্ছে যে সিরাজউদ্দৌলা। দেখো আমি খুব বড় করে লিখে রেখেছি, কারণ এই সিরাজউদ্দৌলা নাটকের সাথে আমাদের ঐতিহাসিক একটি পটভূমি জড়িত আছে এবং এর মধ্য দিয়ে বাঙালি 200 বছরের জন্য তাদের স্বাধীনতা হারিয়ে ফেলে। এই নাট্যকারের জন্ম হচ্ছে 1918 সালে সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে, বাংলাদেশের একবারে সর্বশেষ প্রান্ত সাতক্ষীরা জেলার তেঁতুলিয়াতে জন্ম এবং তিনি মৃত্যুবরণ করা হচ্ছে 1975 সালে ঢাকাতে। ঢাকায় মূলত মৃত্যুবরণ করেন এবং তার মূলত যে পেশা ছিল, সে পেশা হচ্ছে যে তিনি হচ্ছেন সাংবাদিক ছিল এবং এই সাংবাদিকতার কারণে তিনি সমকাল নামে একটি মাসিক সাহিত্য পত্রিকা, এবং এই পত্রিকার মধ্যে মূলত ব্রিটিশ বিরোধী যে লেখা, এই লেখাগুলো লিখতেন এবং তরুণ যে সাহিত্য অথবা সাহিত্যিকরা, তরুণ যে পাঠক গড়ে উঠেছে এই সমকাল পত্রিকার মাধ্যমে। এটা কিন্তু এখন যে সমকাল পত্রিকা, এই পত্রিকা কিন্তু না। এই পত্রিকার সম্পাদনা করতেন কে? আমাদের সিকান্দর আবু জাফর, এবং এই পত্রিকার মাধ্যমে তিনি মূলত পরিচিতি লাভ করেন এবং তিনি আমাদের সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, এই যে একটি গান আছে, এই একটি গানের মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্যের, এই গানটা কিন্তু আমরা এখনো শুনে থাকি, এটা আমাদের রক্তের অস্থিমজ্জায় এটা আমাদের মিশে আছে। এই গানটির মাধ্যমে সিকান্দর আবু জাফর প্রশংসা কুড়িয়ে নেয় পাঠক মহল থেকে। তিনি যদিও কবি, তার অনেকগুলো সাহিত্য আছে, আমরা এগুলো উল্লেখ করলাম না এখানে, আমরা এখানে শুধু তার সম্পর্কে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখানে নিয়ে আসবো। এই সিরাজউদ্দৌলা নাটকটি হচ্ছে তার উল্লেখযোগ্য একটি নাটক এবং এই নাটক রচনার মধ্য দিয়ে তিনি 1966 সালে বাংলা একাডেমি থেকে পুরস্কার প্রাপ্ত হন। আমি আবার বলছি, সিরাজউদ্দৌলা নাটকের স্বীকৃতি স্বরূপ, নাটক রচনার স্বীকৃতি স্বরূপ তিনি 1966 সালে বাংলা একাডেমি থেকে পুরস্কার প্রাপ্ত হয়। এটা হচ্ছে যে আমাদের নাটক সম্পর্কে মোটামুটি যতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আমরা এখানে নিয়ে এসেছি। এখন আসা হচ্ছে আমাদের সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলাকে আমরা নাটক হিসাবে আখ্যায়িত করছি, কারণটা কি, নাটক বলতে আমরা আসলে কি বুঝি? নাটক বলতে আমরা বুঝি হচ্ছে যে যা আমরা চোখে দেখতে পাই, অর্থাৎ আমাদের যে কোনো একটি বিষয়কে নিয়ে যে অভিনয় করা হয়, এই অভিনয়টাকে আমরা নাটক হিসাবে সাধারণত আখ্যায়িত করি। নাটকের আরো অনেক সংজ্ঞা আছে কিন্তু আমরা এতটুকু জানি যে যা চোখে দেখা যায়, যা উপস্থাপন করা হয় আমাদের সামনে, তাকে আমরা নাটক বলে থাকি। এই নাটকের ইংরেজি যে প্রতিশব্দ, প্রতিশব্দ হচ্ছে বা পারিভাষিক শব্দ হচ্ছে যে ড্রামা, এখান থেকে মূলত নাটক শব্দটি বাংলা শব্দ হয়, বাংলা ভাষায় ব্যবহার হয় প্রতিশব্দ হিসেবে এবং এই নাটককে সমাজের দর্পণ বলা হয়। সমাজের দর্পণ মানে হচ্ছে যে সমাজের আয়না বলা হয়। কারণ কি? কারণ হচ্ছে যে নাটক যেহেতু আমাদের সামনে উপস্থাপন করা হয়, সমাজের যে অসঙ্গতি, সমাজের যে বিষয়গুলো সেগুলো আমাদের সামনে উপস্থাপন করা হয়, আমরা যেভাবে আয়নার সামনে দাঁড়ালে নিজেদেরকে দেখতে পাই, ঠিক নাটকের মধ্য দিয়েও আমরা আমাদের প্রতিচ্ছবিটা কিন্তু দেখতে পাই। এই জন্য নাটককে সমাজের দর্পণ বলা হয়, নাটককে দৃশ্যকাব্য বলা হয়। দৃশ্যকাব্য কেন বলা হয়? কারণ তোমরা হয়তো জেনে থাকবে যে এক সময় এই ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশও যদি বলি, এখানে কিন্তু যাত্রাপালা নামে যে পালা ছিল, এই পালা কিন্তু অনেক বেশি
প্রচলন ছিল, এই প্রচলন থাকার কারণে তো সেখানে কিন্তু উপস্থাপন করা হতো এবং সেগুলো কবিতার মাধ্যমে বা গেয়ে গেয়ে উপস্থাপন করা হতো। ঠিক তেমনি ভাবে নাটকের মধ্যেও কিন্তু কাব্য বা কবিতাকে উপস্থাপন করা হয়, অভিনয়কে উপস্থাপন করে কিসের মাধ্যমে, কথাগুলো হয় কবিতার মতো করে, এই জন্য এটাকে দৃশ্যকাব্য বলা হয়ে থাকে। যেহেতু আমরা একই সাথে শুনি আর একভাবে আবার একই সাথে এটা দেখিও। নাটককে আবার বলা হয় সংলাপ নির্ভর সাহিত্য। সংলাপ নির্ভর সাহিত্য কেন বলা হয়, কারণ হচ্ছে সংলাপই হচ্ছে নাটকের প্রাণ। তোমরা দেখবে অভিনয় যখন করে সেখানে দুটো পক্ষ থাকে, একজন কথা বলে আরেকজন উত্তর দেয়, আরেকজন কথা বলে আরেকজন উত্তর দেয়, এই যে একটি সংলাপ পরস্পরের সাথে যে আদান প্রদান, এটাকে মূলত সংলাপ বলা হয়। এবং মনে রাখবে সংলাপ ছাড়া কিন্তু কোনো নাটক কখনোই হবে না, এই জন্য নাটকের সংলাপ নির্ভর সাহিত্য বলা হয় এবং সংলাপই হচ্ছে নাটকের প্রাণ। যে কোনো একটি সাহিত্যের মধ্যে নাটকে আমরা বাংলা সাহিত্যে যে বিষয়গুলো জানি, যে কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ, এবার ছোট গল্প, যাই বলে এগুলোর কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হয়, যে বৈশিষ্ট্যগুলো থাকলে এগুলোকে আমরা নাটক বলতে পারবো, উপন্যাস বলতে পারবো। ঠিক তেমনিভাবে নাটকের মধ্যে চারটি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। এক হচ্ছে কাহিনী, এর নির্দিষ্ট একটা কাহিনী থাকবে, চরিত্র থাকবে, চরিত্রগুলোর মধ্যে যে কথা আদান প্রদান, ভাব বিনিময়, এগুলো অবশ্যই থাকতে হবে। এবং চরিত্রের মাধ্যমে কিন্তু কাহিনী কি বা গতি বা এটা যেটা আমরা এখানে লিখছি, গতিময়তা বা নাটকীয়তা আমরা যাই বলি, এটা বলা যাবে সংলাপ। এই চারটি বৈশিষ্ট্য অবশ্যই কিন্তু থাকতে হবে। তবে নাটকের মধ্যে একটা বৈশিষ্ট্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে নাটকের মধ্যে অবশ্যই অঙ্ক থাকতে হবে। এই অঙ্ক সাধারণত পাঁচটি অঙ্ক থাকে একটি নাটকের মধ্যে, বা সার্থক নাটক হতে হলে পাঁচটি অঙ্ক ছাড়াও একাঙ্কের নাটকও হয়, মানে একটি অঙ্ক দ্বারাও নাটক হয়, দুটি অঙ্ক দ্বারাও নাটক হয়, সেটা কোনো সমস্যা নেই। তবে একটি নাটকের সাধারণত পাঁচটি অংশ থাকে, পাঁচটি ভাগ থাকে, যেটাকে আমরা অঙ্ক বলি। ভাগগুলো হচ্ছে প্রারম্ভ, প্রবাহ, উৎকর্ষ, গ্রন্থিমোচন, উপসংহার। অর্থাৎ একটি সার্থক নাটক হতে হলে অবশ্যই পাঁচটি থাকতে হবে। এখানে হচ্ছে কাহিনী শুরু হবে, পরিচয় পর্ব, প্রবাহ, এখান থেকে তাদের মধ্যে একটা জটিলতা সৃষ্টি হবে, উৎকর্ষের মধ্যে সেই জটিলতা একটু গাঢ় হবে, গ্রন্থিমোচনে গিয়ে সেই জটিলতাটা শেষ হবে এবং উপসংহারে গিয়ে এটার পরিসমাপ্তি আসবে, মিল চলে আসবে। এটাই হচ্ছে যে অঙ্ক বা বৈশিষ্ট্য। এটা আমরা সাধারণত যে নাটকগুলো আমরা দেখি, নাটক দেখলে আমরা এটা বুঝতে পারবো। এখন স্বাভাবিকত প্রশ্ন আসছে যে বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি। বাংলা সাহিত্যের প্রথম নাটক হচ্ছে ভদ্রার্জুন তারাচরণ শিকদার কর্তৃক রচিত, এটা হচ্ছে যে 1852 সালে। তবে এখানে একটি কথা বলে রাখা দরকার, এই ভদ্রার্জুন নাটকটি যখন আমাদের বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি বলি আমরা, অথবা আধুনিক কবি বলি, প্রথম তিনি হচ্ছেন যে মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্ত যখন তারাচরণ শিকদারের ভদ্রার্জুন নাটকটি যখন দেখতে যায়, তখন নাটকটি অপছন্দ হয় এবং সে সেখানে জুতে নিক্ষেপ করে চলে আসে। এর থেকেই শিক্ষা নিয়ে তিনি প্রথম বাংলা সাহিত্যের সার্থক এবং আধুনিক একটি নাটক রচনা করেন এবং সেই নাটকটির নাম হচ্ছে শর্মিষ্ঠা, এবং এটি হচ্ছে 1859 সালে প্রকাশিত। তাহলে এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো আসতে পারে, নাটককে সমাজের কী বলা হয়, নাটক কৃষ্ণ দৃশ্যকাব্য নাকি ক্রীড়া কাব্য, নাটকের কয়টি অংশ থাকতে হবে, এই বিষয়গুলো আমাদের আসতে পারে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক বা আধুনিক নাটক কোনটি, এটাও প্রশ্ন আসতে পারে। প্রথম নাটক কোনটি, সেটাও প্রশ্ন আসতে পারে। এরপর হচ্ছে যে নাটকের অনেকগুলো প্রকার আমরা জানি, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে নাটকের দুটি ভাগ আমাদের কাছে বেশি পরিচিত, একটি হচ্ছে ট্র্যাজেডি আর একটি হচ্ছে কমেডি। ট্র্যাজেডি হচ্ছে করুণ রসাত্মক, যার মধ্যে কষ্ট থাকবে এবং এই কষ্টের পরিণতি ভোগ করে কি হবে, মৃত্যুবরণ, নাটকটির পরিসমাপ্তি হবে। কমেডি হচ্ছে হাস্যরসাত্মক, এরপর প্রহসন আছে, এছাড়া আরও কিছু আছে যে সামাজিক নাটক, ঐতিহাসিক নাটক। আমাদের যেটা পাঠ্য সেটা হচ্ছে যে সিরাজউদ্দৌলা, এই সিরাজউদ্দৌলা নাটকটি কী হিসেবে বা কোন ধরনের নাটক, এটা যদি প্রশ্ন আসে তাহলে আমাদের সেটা উত্তর হবে, সিরাজউদ্দৌলা হচ্ছে ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক। এটাকে আমরা ঐতিহাসিক কেন বলতেছি, কারণ হচ্ছে এটা আমাদের ইতিহাসকে অবলম্বন করে সিকান্দার আবু জাফর এই নাটকটি রচনা করেছেন। এবং ট্র্যাজেডি বলতেছি কারণ হচ্ছে এখানে সিরাজের মৃত্যুর মধ্য দিয়ে, অর্থাৎ নায়কের মৃত্যুর মধ্য দিয়েই নাটকটি শেষ হয়, এজন্য এটাকে ট্র্যাজেডি নাটক বলা হয়। তাহলে সিরাজউদ্দৌলা হচ্ছে আমাদের ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক। সিরাজউদ্দৌলা এর নাটকটি হচ্ছে যে আমাদের একটি প্রেক্ষাপট নিয়ে, অর্থাৎ ঐতিহাসিক একটি প্রেক্ষাপট নিয়ে রচিত। এবং আমরা যদি এই নাটকটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি বুঝতে হয়, তাহলে আমাদের এই ঐতিহাসিক প্রেক্ষাপটটি আমাদের অবশ্যই জানতে হবে। খেয়াল করবে তোমরা, ব্রিটিশরা যখন 1400 মানে অর্থাৎ 15 শতকে যখন আমাদের বাংলাকে, অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে শাসন করতে আসে, তারা তাদের প্রয়োজনে আমাদেরকে শাসন করতে আসে। কিন্তু আমরা খুব ভালো করে জানি সিরাজউদ্দৌলা নাটকে সিরাজের পরাজয়ের যে মূল কারণ, তা হচ্ছে যে আমাদের বাঙালি যারা ছিল, তার দলের যারা ছিল, তার পক্ষের যারা ছিল, তারা তার সাথে বিশ্বাসঘাতকতা করে, এবং এই বিশ্বাসঘাতকতা করার কারণেই মূলত সিরাজউদ্দৌলার পতন ঘটে এবং বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশ 200 বছরের জন্য ব্রিটিশদের করায়ত্তে যায়। এখন হচ্ছে যে এই যে
সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তাদের লোক অর্থাৎ আমাদের যারা বাঙালি ছিল তারা কেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেটাই আমাদেরকে এখানে মুখ্য বিষয় এবং সেটা আমাদেরকে জানতে হবে। সিরাজউদ্দৌলা নাটকটি 1965 সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। আর এই যে প্রেক্ষাপটটা হচ্ছে, আমরা যদি সংক্ষেপে যদি বলি, সেটা হচ্ছে যে বাংলা বিহার উড়িষ্যা নামে যে একটি রাজ্য ছিল অর্থাৎ উপমহাদেশের যে ভাগ ছিল, এই বাংলা বিহার উড়িষ্যার তখনকার যিনি নবাব ছিলেন তার নাম হচ্ছে নবাব আলীবর্দী খান। এই আলীবর্দী খান মূল নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলী। নবাব আলীবর্দী খান মূল নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলী এবং তার কোনো সন্তান, পুত্র সন্তান মানে ছেলে সন্তান ছিল না। ছেলে সন্তান না থাকার কারণে তার যে রাজত্ব, এই রাজত্ব পরবর্তীতে বংশধর পরম্পরায় যিনি পাবেন তিনি হচ্ছেন তার যে তিনজন কন্যা সন্তান ছিল, এই তিনজন কন্যা সন্তানের যে কোনো স্বামী অথবা সন্তান। এখন এই তিনজন কন্যা সন্তানের মধ্যে সবার বড় ছিল হচ্ছে মেহেরুন নেসা, দ্বিতীয় হচ্ছে শাহ বেগম, তৃতীয় হচ্ছে আমিনা বেগম। এই মেহেরুন নেসাই হচ্ছে আমাদের ঘষেটি বেগম। মেহেরুন নেসার অপর নাম হচ্ছে ঘষেটি বেগম, যিনি বাংলা পরাজয়ের অন্যতম ষড়যন্ত্রকারী। এবং এই মেহেরুন নেসা হচ্ছে যে নবাব আলীবর্দী প্রথম মেয়ে অর্থাৎ বড় সবার। এখন মেহেরুন নেসা যেহেতু বড়, স্বাভাবিকগত কারণে বংশ পরম্পরা যদি আসতো তাহলে মেহেরুন নেসার যদি সন্তান থাকতো সে হওয়ার কথা ছিল এই বাংলার নবাব। কিন্তু মেহেরুন নেসার কোনো সন্তান ছিল না, না থাকার কারণে সে এই রাজ্যের মাতা হওয়ার জন্য মানে রাজমাতা হওয়ার জন্য সে একটি বালক সন্তান নিয়ে আসে এবং সেই বালক সন্তানের নাম হচ্ছে শওকত জং। এই শওকত জং বালক সন্তান নিয়ে আসে কিন্তু নবাব আলীবর্দী খায়ের কাছে তার কোনো গুরুত্ব ছিল না, কারণ সে বুদ্ধি থেকে শুরু করে কোনো দিক থেকে সে মানে যোগ্য ছিল না নবাব হওয়ার মতো। এই জন্য নবাব আলীবর্দী খান তার তৃতীয় মেয়ে আমিনা বেগমের যে একদম ছোট সন্তান তার নাম হচ্ছে সিরাজ, মাত্র 23 বছর বয়স, ছোট সন্তান এবং সে সকল দিক থেকে বুদ্ধিদীপ্ত এবং সাহসী থাকায় নবাব আলীবর্দী খান বলে যান যে তার মৃত্যুর পর এই রাজ্যের নবাব হবেন হচ্ছে নবাব সিরাজ। তখন তাকে এ দায়িত্ব দিয়ে যায়। এ দায়িত্ব দিয়ে যাওয়ার পর 1756 সালে যখন নবাব আলীবর্দী খান মারা যায় তখন এই সিরাজ তার কথা মতো, নবাব আলীবর্দী খায়ের কথা মতো সিংহাসনে আসীন হয়। যখন সিংহাসনে আসীন হয় তখন এই যে নবাব মাত্র 23 বছর বয়সে সিংহাসনে আসীন হয় এটা কেউ মেনে নিতে পারেনি, বিশেষ করে তার যে আপন খালা মেহেরুন নেসা যাকে আমরা ঘষেটি বেগম হিসেবে জানি, এই ঘষেটি বেগম এটা কখনোই মেনে নিতে পারেনি। এবং তার রাজ্যে তিনি যাদেরকে দিয়ে রাজ্য শাসন করবেন তারাও সেই সেনা সিপাহসালার এবং সেনাপতিরা এটা মেনে নিতে পারেনি। এই যে মেনে না নেওয়ার কারণ, এই মেনে না নেওয়ার কারণ থেকেই মূলত সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় এবং এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে সিরাজউদ্দৌলার পতন ঘটায় কারা, এই ঘষেটি বেগম মীর জাফর তারা। নবাব সিরাজউদ্দৌলা অর্থাৎ সিরাজউদ্দৌলা এই নাটকের মধ্যে নবাব অর্থাৎ সিকান্দার আবু জাফর ছোট বড় মিলে প্রায় 40টি চরিত্রের এখানে উপস্থাপন করেছেন। যেহেতু এটা ঐতিহাসিক একটি নাটক, ইতিহাসের সাথে সম্পৃক্ত যতগুলো চরিত্র আছেন সবগুলো চরিত্র তিনি এখানে উপস্থাপন করেছেন এবং তিনি এই নাটকে নবাবকে নায়ক হিসেবে উপস্থাপন করেছেন। বিভিন্ন জন বিভিন্নভাবে নাটক নবাবকে উপস্থাপন করেন, তবে সিকান্দার আবু জাফর তাকে নায়ক হিসেবে উপস্থাপন করেছেন। এবং এই নবাব সিরাজউদ্দৌলা যখন নবাব হন তখন এই নবাব হওয়ার পরবর্তীতে নবাবের পক্ষে এবং বিপক্ষে দুটি ভাগ হয়ে যায় এবং দুটি ভাগ হয়ে যাওয়ার ফলেই নবাব কিন্তু তার যে শাসনভার, এই শাসনভার কিন্তু আর সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। এবং এই কাহিনীটা বোঝার জন্য অর্থাৎ সিরাজউদ্দৌলা নাটকটাকে আমাদের আত্মস্ত করার জন্য চরিত্র কে কোন চরিত্র কি কাজ করেছে এগুলো আমাদের জানা অনেক বেশি প্রয়োজন। দেখো আমি এখানে দুটি পক্ষ করেছি, একটি হচ্ছে নবাবের পক্ষে কারা ছিল আর একটি হচ্ছে নবাবের বিপক্ষে কারা ছিল। দুর্ভাগ্যবশত নবাবের পক্ষে যারা ছিল তারা ছিল কম শক্তিশালী এবং তাদের আমরা যদি পদ বলি অথবা র্যাঙ্ক যদি বলি এদের র্যাঙ্ক ছিল ছোট। কিন্তু নবাবের বিপক্ষে যারা ছিল তারা ছিল হচ্ছে খুবই প্রতাপশালী এবং প্রভাবশালী, এবং এই প্রভাবশালী অংশটা নবাবের বিপক্ষে চলে যাওয়ায় নবাব পলাশীর মাঠে পরাজয় বরণ করেন। আর হচ্ছে প্রভাবশালী যারা না তারা নবাবের পক্ষে তাদের জীবনটাকে উৎসর্গ করেন। এই নবাবের পক্ষে কারা ছিলেন, প্রথমত হচ্ছে যে মোহনলাল আর হচ্ছে মীর মর্দান, এরা হচ্ছে যে নবাবের শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বস্ত সঙ্গী ছিল। এরা ছিল হচ্ছে ছোটখাটো একজন সেনাপতি, এদের কিন্তু বিশাল কোনো দায়িত্ব ছিল না। এরপরও তারা শেষ পর্যন্ত নবাবের পক্ষে তাদের জীবনটাকে উৎসর্গ করেন। এরপর হচ্ছে ফরাসি সার্ফে, আমরা জানি ব্রিটিশরা যখন এই ভারতীয় উপমহাদেশ আক্রমণ করে তখন ফরাসিদের সাথে ব্রিটিশদের একটা দ্বন্দ্ব ছিল,
তথা ইংল্যান্ডের সাথে ফ্রান্সের একটা দ্বন্দ্ব ছিল, কিন্তু এই নবাবকে সরানোর জন্য ফ্রান্স এবং ব্রিটেন মানে ইংল্যান্ডে তারা একাত্মতা পোষণ করে, নিজেরা ঐকমত্য আসে এবং নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কিন্তু এর মধ্যে ফরাসি সাফ্রে, সে চন্দননগর থেকে আসছে এবং সে কিন্তু নবাবের পক্ষে কাজ করেন, সে কিন্তু ফরাসিদের পক্ষে অর্থাৎ আমাদের যারা মীরজাফর তাদের পক্ষে কিন্তু সে কাজ করেনি। এই নাটকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছেন গুপ্তচরের ভূমিকা, তার নাম হচ্ছে রাইসুল জুহালা। এবং রাইসুল জুহালা হচ্ছেন নবাবের বিশ্বস্ত একজন সহযোগী এবং মীর জাফর, মীর মিরন, গসেটি বেগমরা কি চক্রান্ত করেন সেই চক্রান্তের খবর কিন্তু এই রাইসুল জুহালা নবাবের কাছে এসে পৌঁছে দেয়। এবং এই রাইসুল জুহালা কিন্তু নাটকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং তাকে আমরা নাটকের মধ্যে রাইসুল জুহালা হিসেবে জানি, কিন্তু তার মূল নাম হচ্ছে নারায়ণ সিং। নারায়ণ সিং, কোন কোন বইয়ে নারায়ণ সিং এভাবে দেয়া আছে। তাহলে এই রাইসুল জুহালা হচ্ছে তার বিশ্বস্ত অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার বিশ্বস্ত একজন সহযোগী অথবা গুপ্তচর। এছাড়াও নবাবের স্ত্রী লুৎফুন্নেসা তার নবাবের পক্ষে ছিল, নবাবের শ্বশুর ইরিশখা তার পক্ষে ছিল। এখন আসা হচ্ছে বিপক্ষে কারা ছিল। দেখো বিপক্ষে যাদের নাম বলবো এগুলো হচ্ছে সবাই হচ্ছে যে প্রভাবশালী এবং প্রতাপশালী কি বলা যে শাসক বলি। নবাব তাদেরকে মূলত সকল রাজ্যের বা অঙ্গরাজ্যের বলি আমরা, বা বিভিন্ন প্রদেশ, এগুলোর দায়িত্বভার কিন্তু এদের কাছে দিয়ে রেখেছেন এবং তারাই কিন্তু নবাবের বিপক্ষে ষড়যন্ত্র করেন। কারণ কি, তারা আসলে কখনোই মেনে নিতে পারেনি 23 বছর বয়সী একজন যুবক কখনোই আমাদের নবাব হতে পারে না, এই জন্যে তারা মূলত এই ষড়যন্ত্রে অংশ নেয়। এদের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় ভূমিকা পালন যিনি করেন তার নাম হচ্ছে মীর জাফর। এবং এই মীর জাফর হচ্ছেন যে সিপাহসালার অর্থাৎ নবাবের মূল সেনাপতিদের দায়িত্বে যিনি, তিনি হচ্ছেন যে মীর জাফর। এই সিপাহসালার কিন্তু শেষ পর্যন্ত নবাবের আসনে সমাসীন হয় এবং তিনি চিন্তা করেন যে নবাবকে না সরিয়ে দেওয়া পর্যন্ত তিনি কখনোই বাংলার নবাব হতে পারবেন না। এবং মীর মিরন হচ্ছে মীর জাফরের সন্তান এবং সেও একই চিন্তা করে, তার বাবা নবাব হলে সে এই নবাবের রাজ্যটাকে রক্ষাভাবে মূলত কে চালাবে, মীর মিরন চালাবে, এই জন্য সে নবাবের বিপক্ষে ষড়যন্ত্র করে। এই ঘসেটি বেগম, ঘসেটি বেগম চিন্তা ছিল যে তার বালক পুত্র শপথজং কি হবে, এই রাজ্যের নবাব হবে, তখন এই চিন্তা থেকে সে নবাবের বিরুদ্ধে কি করে ষড়যন্ত্র করে। এছাড়া রাজা রাজবল্লভ, রাজা রায়দুর্লভ, জগৎ শেঠ, এই তিনজন রাজা সবার উপরে উচ্চপদস্থ হচ্ছে মীর জাফর, এরা হচ্ছে রাজা, বিভিন্ন অঙ্গরাজ্যের রাজা। এই তিনজন রাজাও কিন্তু নবাবের বিপক্ষে কি করেন, চক্রান্ত করেন। এবং রাজা রাজবল্লভের ছেলে হচ্ছে কৃষ্ণ বল্লভ, সে কিন্তু চুরি করে, অর্থ চুরি করে, অর্থ চুরি করার কারণে তাকে কি করা হয়, তাকে মানে হত্যা করা বা দেশ থেকে বের করে দেওয়া হয়। এই জন্য রাজা রাজবল্লভ সে কি করে নবাবের বিরুদ্ধে চক্রান্ত করেন। এরপর হচ্ছে রাজা মানিকচাঁদ। রাজা মানিকচাঁদ কিন্তু প্রথমে যখন কলকাতা আক্রমণ করে, আমরা প্রথম নাটকের প্রথম দৃশ্য যেখানে দেখব, রাজা মানিকচাঁদ কিন্তু নবাবের পক্ষে ছিল এবং তাকে যখনই কলকাতার দায়িত্ব দেওয়া হয় সে সামান্য অর্থের লোভে কি হয়ে যায়, তখন ব্রিটিশদের পক্ষে চলে যায়। এবং সবচেয়ে বড় এখানে উমিচাঁদ, এই উমিচাঁদও হচ্ছে একজন গুপ্তচর, গুপ্তচর না, সে হচ্ছে তথ্য আদান প্রদান দূত হিসেবে আমরা যাকে জানি, সে হচ্ছে নবাবের কথা গিয়ে ব্রিটিশদের কাছে বলে, ব্রিটিশদের কথা এসে আবার নবাবের কাছে বলে, কিন্তু সে মূলত ব্রিটিশদের পক্ষে ছিল এবং শেষ পর্যন্ত সে আত্মহত্যা করে। কিসের জন্য, সামান্য কিছু টাকার লোভে, এবং সে চিন্তা করছে ব্রিটিশে তাকে অনেক টাকা দিবে, জাল সই দিয়ে অথবা জাল দলিল দিয়ে তাকে ব্রিটিশে তাদের পক্ষে নিয়ে যায়। এই হচ্ছে আমাদের নবাবের পক্ষে বিপক্ষে যে যারা মূল চরিত্র অথবা যারা মূল চালিকা শক্তি ছিল তারা। এছাড়াও আরো অসংখ্য চরিত্র অর্থাৎ প্রায় 40টি চরিত্র এই নাটকের মধ্যে ব্যবহার হয়েছে। সিরাজউদ্দৌলা এই নাটকটিকে আমরা 4টি অঙ্ক হিসেবে সিকান্দার আবু জাফর এখানে উপস্থাপন করেছেন। এই 4টি অঙ্কে টোটাল সম্পূর্ণ 12টি দৃশ্য আছে এবং 12টি দৃশ্যের মধ্যে 8টি দৃশ্যে সিরাজ নিজে উপস্থিত থেকেছেন বা নিজেকে এখানে সিকান্দার আবু জাফর দেখিয়েছেন। এই 12টি দৃশ্যের ঘটনা যদি পরম্পরা ধারাবাহিক ঘটনাটা যদি আমরা যদি জানি তাহলে সিরাজউদ্দৌলা নাটকের কাহিনী আমরা বুঝতে সক্ষম হব। এখানে দেখো আমি একটি চক করেছি, তোমরা একটু যদি ভালো করে খেয়াল করো তাহলে তোমাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক, চতুর্থ অঙ্ক, প্রথম অঙ্কের মধ্যে 3টি দৃশ্য রয়েছে, দ্বিতীয় অঙ্কের মধ্যে 3টি দৃশ্য রয়েছে, তৃতীয় অঙ্কের মধ্যে 4টি দৃশ্য রয়েছে, চতুর্থ অঙ্কের মধ্যে 2টি দৃশ্য
রয়েছে এবং এই প্রত্যেকটি দৃশ্যের মধ্যে এক একটা ঘটনা রয়েছে। এই ঘটনাগুলো আমরা মনে রাখার জন্য এখানে সংক্ষেপে এখানে লিখে দিয়েছি যে কোন ঘটনাটা কোথায় ঘটেছে। এটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যে কি ঘটেছিল, কোথায় ঘটেছিল, এবার প্রশ্ন আসতে পারে। অথবা প্রথম অঙ্কের দৃশ্য কয়টি, দ্বিতীয় অঙ্কের দৃশ্য কয়টি, এবার যদি প্রশ্ন আসে, এ কারণে তোমাদের জন্য এটা বুঝতে আমি সংক্ষেপে এটা নিয়ে এসেছি। তোমরা যদি একটু বুঝতে চেষ্টা করো তাহলে তোমাদের জন্য এটা সহজ হয়ে যাবে, আর যদি না বুঝো তাহলে কিন্তু একটু কঠিন হয়ে যাবে। দেখো প্রথম অঙ্কের তিনটি দৃশ্য, প্রথম দৃশ্য হচ্ছে ফোর্টোলিয়াম দুর্গ, অর্থাৎ কলকাতা যে ফোর্টোলিয়াম দুর্গ আক্রমণ করে, অর্থাৎ 1956 সালে সিরাজউদ্দৌলা যখন আসনে সমাসীন হয় তখন তিনি সর্বপ্রথম যে কাজটা করেন ফোর্টোলিয়াম দুর্গ, অর্থাৎ কলকাতায় যে ফোর্টোলিয়াম দুর্গ সেখানে তিনি আক্রমণ করেন এবং সেখান থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করেন। যখন ব্রিটিশদেরকে ফোর্টোলিয়াম দুর্গ থেকে বিতাড়িত করেন, আমি এখানে তোমাদেরকে সংক্ষেপে কাহিনীটা বলছি, আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন আরো বিস্তারিত ভালোভাবে আলোচনা করব। ফোর্টোলিয়াম দুর্গ থেকে যখন তাদেরকে বিতাড়িত করা হয় তখন তারা ভাগীরথী নদীর তীরে যায়। ভাগীরথী নদীর তীরে গিয়ে সেখানে আবার নতুন করে সংঘবদ্ধ হয় এবং রজার ড্রেক ব্রিটিশদের, অর্থাৎ কি বলবো, যে ব্রিটিশদের যে প্রধান ছিলেন তিনি, তার নাম হচ্ছে কিন্তু রজার ড্রেক। ক্যাপ্টেন ক্লেটন যখন ফোর্টোলিয়াম দুর্গ যখন পরাজিত হয় সিরাজউদ্দৌলার কাছে, তখন তিনি ভাগীরথী নদীর তীরে যান এবং সেখানে ফোর্টোলিয়াম দুর্গে আবার একটি ফোর্টোলিয়াম জাহাজ পাঠায় ব্রিটিশরা তাদেরকে সংঘবদ্ধ করার জন্য। এরপর হচ্ছে যে তারা এখান থেকে সংঘবদ্ধ হয় এবং তৃতীয় যে দৃশ্য সেখানে হচ্ছে গসেটি বেগমের বাসা, এবং সে গসেটি বেগমের বাসা যাকে আমরা মতিঝিল প্রাসাদ নামে জানি, এই ভাষা এই বাসার মধ্যে আবার সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। তাহলে প্রথম অঙ্কের তিনটি দৃশ্য, প্রথম হচ্ছে ফোর্টোলিয়াম দুর্গ আক্রমণ, দ্বিতীয় হচ্ছে বাগিরথী নদীর তীরে তারা আবার সংঘবদ্ধ হয় এবং তৃতীয় হচ্ছে সংঘবদ্ধ হয়ে তারা গসেটি বেগমের সাথে যোগাযোগ করে এখানে আবার নতুন করে সিরাজের বিরুদ্ধে তারা চক্রান্ত শুরু করে। এই তিনটি দৃশ্যকে মনে রাখার জন্য আমরা একটি লাইন ব্যবহার করেছি, সেটি হচ্ছে ফোর্টের বাগিরথীতে ঘসেটির বাড়ি, ফোর্টের বাগিরথীতে ঘসেটির বাড়ি, অর্থাৎ ফোর্টোলিয়াম দুর্গের বাগিরথীতে। প্রথম দৃশ্য হচ্ছে ফোর্টোলিয়াম দুর্গ নিয়ে, দ্বিতীয় হচ্ছে বাগিরথী নদীর তীরে, তৃতীয় হচ্ছে ঘসেটির বাড়ি, যেটাকে আমরা মতিঝিল প্রাসাদ জানি। এই লাইনটা যদি মনে রাখো তাহলে তোমরা এটা মনে রাখতে পারো প্রথম অঙ্কের তিনটি দৃশ্য কি কি। দুই নম্বর হচ্ছে তৃতীয় অঙ্কের তিনটি দৃশ্য রয়েছে, একটি হচ্ছে যে দরবার, এটা হচ্ছে যে আমাদের নবাব সিরাজের দরবার। গসেটি বেগমকে যখন এখানে চক্রান্ত করে, এটা যখন সিরাজউদ্দৌলা জানতে পারে তখন সে গসেটি বেগমকে তার দরবারে নিয়ে যায়, এটাই হচ্ছে এখানে আলোচনা হয়েছে। এবং এই জায়গায় গিয়ে গসেটি বেগম তার বোন আমিনা বেগমের সাথে তর্কে লিপ্ত হয়। এরপর হচ্ছে যে গসেটি বেগমের বাড়িতে যখন আর তারা চক্রান্ত করতে পারে না, তখন তারা দুটি বাসাকে বেছে নেয় চক্রান্ত করার জন্য, একটি হচ্ছে মীর জাফরের নিজের আবাস আর হচ্ছে মীর মিরনের আবাস। তাহলে এখানে হচ্ছে তিনটি বিষয়, মীর সিরাজউদ্দৌলার দরবারে গসেটি বেগমকে নিয়ে যায়, সেখানে গসেটি বেগম আমিনা বেগমের সাথে তর্ক করে অথবা ঝগড়া হয় এবং এরপর থেকে তারা প্রতিদিন যেখানে চক্রান্তের জন্য মিলিত হয় সেটা হচ্ছে মীর জাফরের আর হচ্ছে মীর মিরনের বাসায়। মীর জাফরের চক্রান্ত করে এবং সর্বশেষ দ্বিতীয় নারী সর্বশেষ দৃশ্য যেটা মিরন, এই মিরনের আবাসস্থলে বসেই তারা ব্রিটিশদের সাথে একটি চুক্তিতে আসে এবং যা সয়ে অর্থাৎ স্ট্যাম্পে তারা স্বাক্ষর করে যে বাংলাকে ব্রিটিশদের কাছ থেকে তুলে দিবে, কখন, যদি সিরাজউদ্দৌলা যদি পরাজয় হয় তখন বাংলাকে তারা ব্রিটিশরা শাসন করবে, এই চুক্তিতে আসে। এবং সেই চুক্তিতে মূলত স্বাক্ষর করেন কখন, এই যে মিরনের আবাসস্থলে, আমি এখানে লিখে রেখেছি মিরনের আবাসে বাংলাকে বিক্রি করে। বাংলাকে বিক্রি করার এখানে ওয়াটসন নামে একজন ব্রিটিশ আছে, তার সই জাল করে হচ্ছে লুসিংটন ওয়াটসন, এটা হচ্ছে ব্রিটিশদের একজন, তার সই জাল করে হচ্ছে লুসিংটন, সই নকল করে লুসিংটন, লুসিংটন সে হচ্ছে মূলত ওয়াটসনের সই কি করে, জাল করে। আমি আবার বলছি ওয়াটসনের সই নকল করে হচ্ছে লুসিংটন। তাহলে এই লুসিংটন কি করে বাংলাকে বিক্রি করার জন্য, সেখানে কে স্বাক্ষর করে, মীর জাফর স্বাক্ষর করে, এরপর হচ্ছে যে শওকত, কি বলে যে জগৎ শেঠ, ওরা স্বাক্ষর করে। তিন নম্বর যে বিষয়টা, তৃতীয় অঙ্কের চারটি দৃশ্য রয়েছে, একটি হচ্ছে লুৎফুন্নেসার কক্ষ। মীর জাফর সিরাজউদ্দৌলা যখন জানতে পারে যে তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তখন লুৎফুন্নেসা কক্ষে গিয়ে সে তখন তার সাথে পরামর্শ করে, এটা হচ্ছে এখানে আলোচনা হয়। এরপর হচ্ছে যে আমাদের মূলত পলাশির যুদ্ধ হয়, কোথায়, তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে পলাশির যুদ্ধ হয়, অর্থাৎ 1757 সালে 23 জুন যে যুদ্ধ হয় সেটা হচ্ছে যে পলাশির প্রান্ত। এরপর হচ্ছে যে সেখানে যুদ্ধ হয়, যুদ্ধে
আমাদের মোহনলাল থেকে শুরু করে তারা নিহত হয়। নিহত হয়ে গেলে তখন ঘষে সিরাজউদ্দৌলা আবার নিজেকে সংঘবদ্ধ করার জন্য তখনকার রাজধানী মুর্শিদাবাদ আবার চলে যায়। মুর্শিদাবাদ কিন্তু সে পলায়ন করেনি, সে আবার নতুন করে সংগঠিত হওয়ার জন্য মূলত মুর্শিদাবাদ চলে যায়। তাহলে এখানে চারটি দৃশ্য আছে এবং এই চারটি দৃশ্যকে মনে রাখার জন্য আমি এখানে একটি লাইন লিখছি, সেটা হচ্ছে যে লুৎফুন্নেসার পলাশির যুদ্ধ হয় মুর্শিদাবাদ, লুৎফুন্নেসার পলাশির যুদ্ধ হয় মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ ছিল তখনকার রাজধানী। এই লাইনটা মনে রাখলে তোমরা এখানে চারটি দৃশ্য মনে রাখতে খুব সহজে পারবে। চার নম্বর যে অঙ্ক, সেই চার নম্বর অঙ্কের মধ্যে আছে দুটি বিষয়। একটি হচ্ছে যে প্রথম যে দৃশ্য সেটা হচ্ছে মীর জাফরের দরবার, অর্থাৎ এখানে গিয়ে মুর্শিদাবাদ যখন সিরাজউদ্দৌলা যায় তখন যে নিজেকে সংগঠিত করে, ঠিক তখনই পাটনা যাওয়ার পথে, পাটনা এর পাটনা যাওয়ার পথে কিন্তু সিরাজ কি হয়ে যায়, আটক হয়, এবং সিরাজ যখন আটক হয় তখন তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয় এবং তখনই মীর জাফর কি হয়, ক্ষমতায় আসীন হয় এবং মীর জাফর নবাব হয়ে সে ব্রিটিশদের কাছে চুক্তি মতো, এখানে যে চুক্তিটা করেছে বাংলাকে বিক্রি করে দেওয়া, সেই চুক্তি মতো ব্রিটিশদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন এবং সে মূলত পুতুল হিসেবে ক্ষমতায় আসীন হয়। এটা হচ্ছে মীর জাফরের দরবার। এবং সর্বশেষ যে দৃশ্য সেটা হচ্ছে যে কয়েতখানা, এবং এই কয়েতখানাতে মূলত নির্মমভাবে মোহাম্মদ বেগ, কয়েতখানাতে মূলত মোহাম্মদ বেগ, এই মোহাম্মদ বেগ কি হয়, মোহাম্মদ বেগই মূলত আমাদের সিরাজউদ্দৌলাকে হত্যা করে। এবং এই মোহাম্মদ বেগ ছোট থাকতে কিন্তু এই সিরাজের মায়ের কাছে অর্থাৎ আমিনা বেগমের কাছে কি হয়, সন্তান তুল্য হিসাবে বড় হয়। এবং এই সর্বশেষ দৃশ্যে কয়েতখানাতে সিরাজের মৃত্যুর মধ্য দিয়ে আমাদের বাংলা তথা ভারতীয় উপমহাদেশ বাংলা বিহার উড়িষ্যা 200 বছরের জন্য ব্রিটিশদের করায়ত্তে চলে যায়। এই হচ্ছে আমাদের নাটকে চারটি অঙ্কের 12টি দৃশ্য, 3, 3, 6, 6, 4, 10, 10, 2, 12টি দৃশ্য। এই 12টি দৃশ্যর ঘটনাক্রম যদি আমরা যদি বুঝতে পারি তাহলে নাটকটি সম্পর্কে আমরা আর বিস্তারিত আলোচনা করার আগে আমাদের এটা মাথায় চলে আসবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের মূলত সিরাজউদ্দৌলা নাটক, আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।